হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। আজকের এই ভিডিওটা একটা স্কলারশিপ সংক্রান্ত হতে চলেছে। তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আমি কোন স্কলারশিপ নিয়ে কথা বলবো। এটা একটা ন্যাশনাল স্কলারশিপ যার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ। তো এই স্কলারশিপটার নামটা দেখেই তোমরা একটা ক্রাইটেরিয়া বুঝে যাচ্ছ যে এই স্কলারশিপটা পেতে গেলে তোমাকে সিঙ্গল গার্ল চাইল্ড হতে হবে। তো আরো ডিটেলসে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল দিক থেকে এবং তোমার এজের দিক থেকে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে বলবো। তাছাড়াও তোমরা এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করলে কত টাকা পাবে এবং কোন কোর্স পড়লে তুমি এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোন সময়ে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন হয়, কিভাবে অ্যাপ্লিকেশন হবে, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করছি যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তারা এই ভিডিও দেখে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখে নেব, তারপরে বাকি সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সবথেকে প্রথম এবং ইম্পর্টেন্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে তোমার ফ্যামিলির একমাত্র মেয়ে হতে হবে। তোমার কোনো রকম ভাই বা দাদা বা বোন বা দিদি থাকলে হবে না, তোমাকে পরিবারের একমাত্র সন্তান হতে হবে। এখানে একটা কথা আরো বলা আছে, যদি টুইন সিস্টার হও তাহলেও তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কোনো রকম দাদা বা ভাই থাকলে এখানে হবে না। তোমাকে তোমার ফ্যামিলির সিঙ্গেল গার্ল চাইল্ড হতে হবে, তবেই তুমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আসছি তোমাকে কি কোর্স করতে হবে। তোমাকে একটা নন প্রফেশনাল পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে হবে। কোনো রকম প্রফেশনাল পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করলে চলবে না, তোমাকে নন প্রফেশনাল পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে হবে। তো এটাই বলা আছে রুলসে, তবেই তুমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে রেগুলার কোর্সে ভর্তি হতে হবে। তুমি যদি ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স কোর্সে ভর্তি হও তাহলে তুমি এই স্কলারশিপের থেকে সুবিধা পাবে না। তোমাকে রেগুলার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, যেরকম যেখানে অন ক্যাম্পাস গিয়ে ক্লাস হবে। যদি এরকম ভাবে তুমি অ্যাডমিশন নাও তবেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে আসছি এজ লিমিটের কথায়। যারা 30 বছরের নিচে তারা এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে 30 বছর পর্যন্ত যারা তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তার বেশি আর কেউ এই স্কলারশিপের সুবিধা নিতে পারবে না। তো মেনলি এখানে আমরা তিনটে ক্রাইটেরিয়া পেলাম। এক হচ্ছে তোমাকে সিঙ্গেল গার্ল চাইল্ড হতে হবে, 2 নম্বর হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে হবে যেটা রেগুলারে করতে হবে এবং নন প্রফেশনাল হতে হবে, আর একটা হচ্ছে তোমাকে 30 বছরের নিচে হতে হবে। তো এলিজিবিলিটি নিয়ে আরও একটা কথা বলে দিই, এখানে কোনো রকম ইনকামের ক্রাইটেরিয়া নেই, মানে তোমাদের ফ্যামিলি ইনকাম যতই হোক না কেন তুমি যদি এই তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারো তাহলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এরপরে আসছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনে, এই স্কলারশিপের জন্য যারা আবেদন করতে চাইছো তাদেরকে কি কি ডকুমেন্টস থাকতে হবে। এক হচ্ছে তোমার অ্যাড্রেস প্রুফ বা আধার কার্ড থাকতে হবে, এবং তার সাথে তোমার যে লাস্ট মার্কশিট মানে গ্র্যাজুয়েশনের মার্কশিট থাকতে হবে, এবং তার সাথে তুমি যে পোস্ট গ্র্যাজুয়েশন রেগুলারে করছো তার একটা প্রুফ লাগবে, মানে অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। তো এখন এই বছরে তো প্রায় অনেক ইউনিভার্সিটিতেই কোনো রকম অ্যাডমিশন ফিজ লাগছে না, সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি যে অ্যাডমিট হয়ে গেছো তো সেটার একটা প্রুফ হিসাবে তোমার অ্যাডমিশন ফর্ম সেইটা দেখাবে, তো তাহলেই হয়ে যাবে। আর এর থেকে বেশি ডকুমেন্টস কিছু লাগবে না, এছাড়াও তোমার ওই অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, এই সমস্ত সার্টিফিকেটগুলো লাগবে। এরপরে আসছি যে কিভাবে তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে সবার প্রথমে তোমাকে NSP পোর্টাল মানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে। তোমার মেল আইডি, ফোন নাম্বার এই সমস্ত দিয়ে তুমি রেজিস্ট্রেশন করাবে। রেজিস্ট্রেশন করানোর পর তুমি যদি ওই স্কলারশিপের জন্য এলিজিবল হও তাহলে তুমি ইজিলি সেখানে যে সমস্ত ইনফরমেশনগুলো চাইবে, তোমার পার্সোনাল ইনফরমেশন থেকে স্টার্ট করে তোমার কোয়ালিফিকেশন, এখনও পর্যন্ত কী কী কোর্স করেছো, এবং তার সাথে তোমার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই সমস্ত কিছু তোমাকে পুট করতে হবে এবং পুট করে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এরপরে আসছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দি স্কলারশিপ, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো তোমাকে মাথায় রেখে তবে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করাটা উচিত বলে আমার মনে হয়, কারণ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে রাখা হয়েছে
তার মধ্যে প্রথম হচ্ছে তোমাকে তো ফার্স্ট ইয়ারে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জন্য অ্যাডমিশন নিতে হবে রেগুলার কোর্সে, সেটা তো আমি আগেই বলে দিলাম। তারপরে কি আছে, এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করলে তুমি যে পড়াশোনাটা করছো, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা করছো, সেটাকে ডিসকন্টিনিউ করতে পারবে না। মানে ধরো এক বছরের স্কলারশিপের সুবিধা তুমি নিয়ে নিলে, নেওয়ার পর তোমার সেই পড়াটা ছেড়ে দিলে, তাহলে হবে না, তোমাকে তাহলে পুরো টাকাটাই ফেরত দিয়ে দিতে হবে ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী। তার মানে কি বললাম, যদি তুমি এই স্কলারশিপটার সুবিধা নাও তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাকে একদম প্রপারভাবে কমপ্লিট করতে হবে, যদি ডিসকন্টিনিউ করে দাও তাহলে তোমাকে পুরো টাকাটা রিফান্ড করে দিতে হবে। এরপরে হচ্ছে এক বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এই টাকাটা কিভাবে কাজে লাগিয়েছো সেটার একটা প্রেসক্রাইবড ফরম্যাট আছে ইউজিসির তরফ থেকে, সেই ফরম্যাটটা ফিল আপ করে তোমাকে ব্যাংকে জমা দিতে হবে। তো এই রকম একটা ইনফরমেশন এখানে রয়েছে, সেটার ওপর বেস করে তোমাকে নেক্সট ইয়ারে আবার টাকা দেওয়া হবে। এটা তো তোমার 2 বছরের টাকা পাবে, তো প্রথম বছরের টাকাটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো সেটা ওদেরকে দেখাতে হবে, ওরা সেটা দেখার পর সেটার ওপর বেস করে তোমাকে সেকেন্ড ইয়ারের টাকাটা ওরা পাঠাবে। ওদের যদি মনে হয় তবেই ওরা তোমাকে টাকা পাঠাবে, আর কোন রকম ইনকারেক্ট ইনফরমেশন এখানে দিলে হবে না, প্রপার তুমি যেটা করেছো সেটাই তোমাকে সাবমিট করতে হবে, না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং তার সাথে ক্যান্সেল হওয়ার সাথে সাথে তোমাকে টাকা রিফান্ডও করতে হতে পারে। তো এইটার কন্ডিশনে আরো একটা জিনিস বলা আছে, তুমি যদি এই স্কলারশিপের সুবিধা নাও তার সাথে তুমি অন্য স্কলারশিপের সুবিধাও নিতে পারো। এই এই স্কলারশিপটা কোনো রকম বাধা দেয় না তোমাকে অন্য কোনো স্কলারশিপের সুবিধা নিতে, তো এটার সাথে 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 তুমি অন্য কোনো প্রাইভেট স্কলারশিপেরও আবেদন করতে পারো। তো আরও একটা কথা বলে রাখি, এই স্কলারশিপের আবেদন করার সময় তুমি যদি কোনো রকম মিস ইনফরমেশান দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার পুরো স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যাবে, এবং মিস ইনফরমেশান দিয়ে থাকলেও ক্যান্সেল হবে, এবং তার সাথে তুমি যদি ফার্স্ট ইয়ারে 55%-এর থেকে লো স্কোর করো, মানে ধরো এমকমের ফার্স্ট ইয়ারে তুমি 55% থেকে লো স্কোর করলে তাহলে তুমি আর সেকেন্ড ইয়ারে স্কলারশিপ পাবে না, তো সেক্ষেত্রে তোমার এখানে স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। মোটামুটি এই রকমই টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং ক্রাইটেরিয়া থাকে। তো যারা এই স্কলারশিপটার জন্য আবেদন করবে তারা একবার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো সমস্ত দেখে নিও। আরও একবার তোমাদের এই কথাটা বলছি, কেউ যদি ভেবে থাকো এই স্কলারশিপের থেকে 1 বছর সুবিধা নিয়ে তারা পড়া ছেড়ে দেবে, সেটা কিন্তু একদমই হবে না। তোমাদেরকে একদম ওদেরকে জানাতে থাকতে হবে, এবং ওরাও রিভিউ করবে যে তুমি পড়াশোনা ঠিকঠাক করছো কি না, এটা একদম ইনস্টিটিউট মারফত তোমাকে রিভিউ করবে, ইউনিভার্সিটি মারফত, যেটা থেকে ওরা প্রপার ইনফরমেশান পেয়ে যাবে যে তুমি আদৌ পড়াশোনাটা করছো কি করছো না, তুমি যে টাকাটা পেয়েছো এবং সেটা সঠিক কাজে লাগাচ্ছো সেটারও প্রুফ ওদেরকে একদম টাইম টু টাইম পাঠাতে হবে, যেটা ইউজিসির গাইডলাইন্সেই বলা রয়েছে। তো আরও একটা কথা তোমাদের বলে রাখি, এই যে স্কলারশিপটা এটা প্রত্যেক বছর 3000টা মেয়েকে দেওয়া হয়, মানে হচ্ছে পুরো ইন্ডিয়াতে 3000 জন মেয়েকে দেওয়া হবে এই স্কলারশিপটা। এবং এই স্কলারশিপের অ্যামাউন্ট কি, অ্যামাউন্ট হচ্ছে তোমাদের পার ইয়ার 36000 মতো টাকা প্রোভাইড করা হয়ে থাকে। তো যদি 2 বছর পাও তাহলে 36000 এইভাবে তোমরা টাকাটা পাবে। তো এটা খুব ভালো একটা স্কলারশিপ, এটা একটা লিমিটেড স্টুডেন্টকেই দেওয়া হয়। তো যাদের নাম্বার এখানে খুব হাই রয়েছে তারা এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারো, এটা খুব ভালো একটা স্কলারশিপ, এবং ফিনান্সিয়ালি উইক যারা রয়েছে তাদেরকে খুব বেশি হেল্প করবে বলে আমার মনে হয়, কারণ এখানে অ্যামাউন্টটা অনেকটা বেশি এবং প্রপারভাবে তুমি এখান থেকে সাহায্যটা পেয়ে যাবে যদি তুমি ঠিকঠাক ইনফরমেশান দিয়ে থাকো এবং সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকো। আর এটার যে অ্যাপ্লিকেশন টাইম সেটা এই রকম সময়ই হয়, তোমাদের মোটামুটি নভেম্বরের আগে এটার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যায়। তো এই বছরে কি হবে সেক্ষেত্রে এখনও কোনো রকম ইনফরমেশান জানানো হয়নি, তো তোমাদেরকে প্রথমে যেতে হবে NSP পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, তারপরে তোমরা এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে। তো ভিডিওটা এতটাই রাখছি, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।